সরাসরি কেশব ভবন থেকে আরএসএস এর সাংবাদিক বৈঠক শুনছিলেন। ব্রিগেডে আরএসএস এর সভা মামলায় পুলিশ কমিশনারকে শোকজ করল হাইকোর্ট। আরএসএস কে কমিশনারের কাছে নতুন দরখাস্তের কথা বলেছিল আদালত। আর কমিশনারকে সেই দরখাস্ত বিবেচনার নির্দেশ দেওয়া হয়, কিন্তু সেই দরখাস্ত বিবেচনা করে খারিজ করে দেন জয়েন্ট কমিশনার। তারপরেই শোকজের সিদ্ধান্ত নেয় কলকাতা হাইকোর্ট। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। নিঃসন্দেহে এটা আরএসএস এর জন্য নৈতিক জয়। আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা কথা বলবো, তার আগে আরো একবার আপনাদের জানিয়ে দিই, আরএসএস কে কমিশনারের কাছে নতুন দরখাস্ত করতে বলে কলকাতা হাইকোর্ট, কিন্তু সেই দরখাস্ত বিবেচনা করে কমিশনারকেই নির্দেশ দিতে হবে আদৌ ব্রিগেডের সভা করা যাবে কিনা। এই নির্দেশ সত্ত্বেও জয়েন্ট কমিশনার সেই নির্দেশ এবং যে দরখাস্ত আরএসএস করেছিল তা খারিজ করে দেয়। এটা আদালত অবমাননার সামিল এবং বিচারপতি এই মন্তব্য করেন যে এটা বিউরোক্র্যাটিক ইনফ্লুয়েন্স, অর্থাৎ আমলাতন্ত্রের একটা ঔদ্ধত্যের প্রকাশ এটা, যার ফলে কমিশনারকে শোকজ করা হয়। আদালত নির্দেশ দিয়েছিল কমিশনারকে খতিয়ে দেখার জন্য, কিন্তু খতিয়ে দেখে খারিজ করে দেয় আরএসএস এর দরখাস্ত জয়েন্ট কমিশনার। Function would be held and court has imposed some conditions with regulating holding of the function. Meeting will be held. শর্ত সাপেক্ষ পারমিশন দেওয়া হয়েছে, বলেছে আমাদের সবার জন্য পারমিশন দেওয়া হোক। যেমন কালকের মধ্যে, কালকে 12টার মধ্যে একটা এভিডেভিট করতে বলেছে পুলিশ, মানে অথরিটির কাছে, যে কতজন 4000 জন যে মেম্বার রিলে থাকবে তাদের পার্টিকুলার দেওয়ার জন্য, একটা আন্ডারটেকিং দেওয়ার জন্য যে যদি কোনো ড্যামেজ হয় তার জন্য অর্গানাইজার রেসপন্সিবল থাকবেন, অ্যান্ড সার্টেন আদার কনসিডারেশন দ্যাট উইল কমপ্লাই উইথ।